হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রাসূলের রহমতে ভালো আছি। এই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি দুপুর থেকে, স্বর্ণা ব্লগার ইন ক্যালগারি। আজকে আমি আপনাদেরকে যে মুরগির কলিজা ভর্তা করে দেখাবো, কীভাবে মুরগির কলিজা দিয়ে ভর্তা করে। যেখানে আমি কিছু কলিজা নিয়েছি, এটা মুরগির কলিজা, এটা আমি একটু সিদ্ধ করে নেব। যেখানে একটু পানি নিয়েছি পাত্রের মধ্যে, এটা আমি সিদ্ধ করবো একটু লবণ দিয়ে। আমি ভর্তা এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কলিজা একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। এই যে আমি এখন কিছু করবো, কি যেন মরিচ ভেজে নেবো, কয়েকটা চারটা মরিচ দিচ্ছে এখানে, কলিজা ভর্তা করবো। হিটটা আছে মিডিয়াম, যেদিকে কলি জল সিদ্ধ হয়ে গেছে, এটা শুকনা শুকনো করে নেব। আমি লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করছি। যে মরিচ ভাজা হয়ে গেছে, মরিচ ভাজা হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। চারটা মরিচ ভাজছি, আমি একটু পেঁয়াজ ভেজে নেব। এই যে আমার কলিজা সিদ্ধ হয়ে গেছে, এই যে মুরগির কলিজা, এটা আমি এখন চুলাটা অফ করে দেব। এই যে এখানে একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আমি একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আর শুকনো মরিচ, আমি এটা শুকনো মরিচ দিয়ে করে নেব, বলে নেব। আমি একটু লবণ দিয়ে একটা মরিচ তৈরি করে নিচ্ছি, ভর্তা করবো। এই যে আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, একটা বিল চামচ হবে এখানে, ওটা দিয়ে মেখে নিচ্ছি। আমি এখন কলিজা দিয়ে দিচ্ছি, কলিজা এখানে একটু গরম আছে, ভালোই গরম তো, আমি এটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। হাতেই করতে হবে, মেশার দিয়ে ভালো করে হচ্ছে না। আপনি এবার ট্রাই করতে পারেন কলিজার ভর্তা, খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। আই থিঙ্ক এটা পোলাও দিয়ে, পোলাও দিয়েও খাওয়া যাবে, মুরগি মাংসে কলিজা তো অবশ্যই খাওয়া যাবে। আমরা যে পোলাও দিয়ে ভাত খেয়ে আলু ভর্তা খেতে পারি, এটা তো খাওয়া যাবে। আমি
সর্ষার তেল দিয়ে দিচ্ছি একটু, তেল দিয়ে দিচ্ছি একটু। আমি একটু লবণ দিব, লবণ লাগবে একটু, লবণটা যার যার স্বাদ মতো। এতে হয়ে গেল আমার কলিজার ভর্তা, মুরগির কলিজা। অন্ধকার লাগে, হ্যাঁ, বানিয়ে খাবেন, খুবই টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি, আমি একটু খেয়েছি আগে, মুখে দিয়ে দেখলাম যে লবণ হয়েছে নাকি, লবণ ঠিকই আছে, খেয়ে দেখাচ্ছি। খুব মজা হয়েছে, বানিয়ে খাবেন, লাইক শেয়ার দিবেন। এটা আশা রাখি, কমেন্টস করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।